চন্দনাইশ উপজেলার বরখল বৈলতলি ইউনিয়ন চন্দনাইশ দুহাজারী পৌরসভার দুস্থ ও অসহায় 2000 পরিবারের মধ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করে। রবিবার আগস্ট 22 তারিখ পশ্চিম হারালা জামা মসজিদ প্রাঙ্গণত এই উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর প্রধান অতিথি আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদত হোসেন। আইলের পর আইল আরো কৃষকের সাথে ওনার যে সম্পর্ক, সাধারণ মানুষের যে সম্পর্ক। দ্বিতীয় পর্ব চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারালা বরফল ইউনিয়নের বাংলা বাজার বৈলতলি ইউনিয়নের ইনুস মার্কেট ও দুহাজারী পৌরসভার হাজারী দিঘির পার এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় তিনি। এই সময় তার উপস্থিত আছে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মাহবুব, চন্দনাইশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কোতোয়ালী থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুর আলম তালুকদার, চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকতিয়ার হোসেন সহ আরো বক্তা। ইবেদুল্লাহ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।